500 গ্রাম ময়দার জল লাগে আপনার 170 থেকে 180 গ্রাম ময়দা। মানে দু কাপের একটু একদম 500 গ্রাম। তো যেখানে এটা আমাদের কাছে যে 250 গ্রাম, তার মানে এক কাপের থেকে একটু কম জল হলে আমাদের জন্য এটা পারফেক্ট। তো জলটা আমরা দুবারে নেব, সাধারণত হয় না যে কোনো ময়দা মাখার জন্য দুবারে জল দিলেই সব থেকে ভালো হয়। যতটা ঝুড়ঝুড়ে হয় ময়দা মাখা ততটা খাস্তা হয়, ঝুড়ঝুড়ে হতে হবে ময়দাটা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভীষণ পছন্দের এই কাঠি গজা তৈরি হচ্ছে আজকে সানরাইজ প্রেজেন্সি বাংলার রান্নাঘরে।